তো 26শে ফেব্রুয়ারি ধামরাই এলাকার একজন ভিকটিম মহিলা যার 7 দিনের একটি ছেলে সন্তান রয়েছে তিনি বাসায় অবস্থানকালীন সময়ে আনুমানিক রাত্র 8 ঘটিকায় তার পূর্বপরিচিত একজন ব্যক্তি তার স্ত্রী সহ তার বাসায় আসেন ভিকটিম মিলিয়া আক্তার যিনি নিজে 3টি বাচ্চা লালন পালন করেন এবং এই 7 দিন অর্থাৎ গত 19 ফেব্রুয়ারি এই শিশু সন্তানের জন্ম হয় এই 7 দিনের বাচ্চা সহ তিনি আরো 3টি বাচ্চা লালন পালন করেন তখন ঘরে তার এই 7 দিনের শিশু বাচ্চা ঘুমিয়েছিল তখন তার পূর্বপরিচিত রুবেল এবং তার স্ত্রী তানিয়া তারা যখন আসেন তখন ভিকটিম মিলিয়া আক্তার ওষুধ সংগ্রহ করা জন্য বাইরে যাওয়া প্রয়োজন বলে তাদেরকে জানায় রুবেল তার বাচ্চা দেখে রাখবে এই আশ্বাস পেয়ে ভিকটিম মিলি তিনি যেই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন সেই বাসায় যান এবং সেখান থেকে টাকা নিয়ে নিজের এবং বাচ্চার জন্য ওষুধ ক্রয়ের জন্য ফার্মেসিতে যান ওষুধ কিনে মাত্র 20 মিনিট পর তিনি তার বাসায় আসেন এসে দেখেন যে তার বাসায় যারা পূর্বপরিচিত বেড়াতে এসেছিলেন এবং তার এই 7 দিনের শিশু সন্তান তাদের কাউকে বাসায় দেখা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না মিলিয়া আক্তারের সাথে রুবেল এবং তার স্ত্রী তানিয়ার সাথে যাদের পরিচয় সেটি মাত্র 2-3 মাসের পরিচয় এবং তার কাছে রুবেল অথবা তানিয়ার মোবাইল নাম্বারও ছিল না এবং বাসার ঠিকানাও জানতেন না পরবর্তীতে রাতে ভিকটিম মিলিয়া আক্তার বিভিন্ন জায়গায় খুঁজে বের করার চেষ্টা করেন তো কোথাও তিনি তার এই 7 দিনের বাচ্চা তিনি খুঁজে পাননি পরবর্তী দিন সকালে মূলত যেই বাজারে তার সাথে প্রথম রুবেলের পরিচয় হয়েছিল এবং যে রুবেল তাকে ফুপু বলে ডাকত সেই বাজারে যান এবং রুবেলকে খুঁজে বের করার চেষ্টা করেন সেখানে বাজার কমিটির সহায়তায় 27 তারিখে তিনি রুবেলের বাসার সন্ধান পান এবং বাজারের অন্যান্য ব্যক্তিদেরকে নিয়ে রুবেলের সেই বাসায় যান তিনি দেখতে পান রুবেলের বাসা তালা দেয়া এবং সেখান থেকে এই রুবেলের মোবাইল নাম্বার তিনি সংগ্রহ করেন তার 7 দিনের বাচ্চাকে ফিরে পেতে তিনি বারংবার রুবেলকে ফোন দেন আর তিনি মোবাইলটি বন্ধ পান এভাবেই তিনি তার সন্তানকে খুঁজতে থাকেন পুনরায় 28 তারিখে তিনি রুবেলকে ফোন দেন এবং তখন রুবেলের নাম্বারটি খোলা ছিল রুবেল প্রাথমিকভাবে তার বাচ্চা নেয়ার কথা অস্বীকার করেন এবং তিনি দূরে আছেন পরে কথা বলবেন এসব কথা বলে তিনি ফোনটি কেটে দেন ফোনটি কেটে দিয়ে রুবেল পুনরায় তার নাম্বারটি বন্ধ করে দেন এবং ভিকটিম মিলিয়া আক্তার প্রথমত থানায় অভিযোগ করেন এবং পরবর্তীতে 1 মার্চ অথবা 2 মার্চ তিনি আমাদেরকে সঠিক ডেটটি বলতে পারেননি অন্য একটি মোবাইল নাম্বার থেকে আসামি রুবেল ভিকটিম মিলিয়া আক্তারকে ফোন করেন ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে 1 লক্ষ টাকা দাবি করেন এবং মুক্তিপণ না দিলে এই 7 দিনের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেন ভীত সন্ত্রস্ত হয়ে মিলিয়া আক্তার আমাদের র‍্যাব 4-এর যে কোম্পানি সাভার কোম্পানি সেখানে আসেন এবং এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেন এবং র‍্যাব
র‍্যাবকেও তিনি অভিযোগ করেন। র‍্যাব ফোর্সেস উক্ত আসামিদের গ্রেফতারে র‍্যাব চারের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা শুরু করে এবং পরবর্তীতে গতকালকে রাতে যশোরের অভয়নগর এলাকা থেকে আসামি রুবেল এবং তার স্ত্রী তানিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় এই নবজাতক অর্থাৎ সাত দিনের যে বাচ্চা তারা অপহরণ করেছিল সেই বাচ্চাকে উদ্ধার করা হয়। উদ্ধারপূর্বক প্রাথমিকভাবে বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং ভিকটিম মিলি আক্তারের কাছে বাচ্চাকে দেওয়া হয়।